মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের হলো রবিবার, রবিবার এখন বাজে সকাল 9টা। আমি যাচ্ছি, রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, তার কারণ আমি যাচ্ছি আমার মেয়ের আকার স্কুলে। ওখানে স্যারের মাইনে দিতে হবে, অনেক দিন বাকি পড়ে আছে, তো মাইনে দিতে হবে, সেই জন্য আমি যাচ্ছি। আর এখানে আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে খাইয়ে শাশুড়ির কাছে রেখে দিয়েছি, শাশুড়ি মায়ের কাছে। আর এখানে দেখতে পাচ্ছি বিছানা টিছানা সব কমপ্লিট করে নিয়েছি, আর ঘর মোছা তো হয়ে গেছে, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, ড্রাই করতে পারিনি, তার কারণ কারেন্ট চলে গেছে, সেই জন্য ড্রাই করতে পারিনি। আর এই তো যাচ্ছি, রেডি হয়ে সব কিছু রেডি করে নিয়েছি। এই যে চশমাটা এখানে লাগিয়ে নিয়েছি, চশমা ছাড়া রৌদ্রে আমি বেরোতেই পারবো না, রৌদ্রে আমি চোখ খুলে তাকাতে পারবো না, চশমা ছাড়া প্রচুর প্রবলেম হয়, সেই জন্য তো চশমাটা নিয়ে। তো চলো আজকে দিনটা এখান থেকেই শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, যদি ভিডিও পছন্দ হয় লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, বন্ধুদের সঙ্গে শেয়ারও করবে। হ্যাঁ ঠিক আছে, খুব খুব অনেক অনেক শেয়ার করো, যাতে করে আমার চ্যানেলটা গ্রোথ একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এইটাই পরেছি আমি কুর্তিটা, পেটটা অনেকটা কম লাগছে তাই না? ওয়েট লস করছি তো, সেই জন্য একটু ডায়েট করছি, সেই জন্য পেটটা একটু কম দেখতে পাচ্ছ। তো চলো টাটা। তো আজকে রবিবার, চিকেন রান্না হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা কষানো হচ্ছে, আমি কষাচ্ছি, এটা ভালোভাবে কষিয়ে নেবো, আর তারপর এতে গরম জল করে গরম জল দিয়ে দেবো। তো এটা ধরে আমি কষাচ্ছি, আর আমি ভিডিওটা দিচ্ছি রবিবার, এটা রবিবারের ভিডিও, কিন্তু আমি ভিডিওটা পোস্ট করছি, তোমরা দেখতে পাবে শুক্রবার।
এর মধ্যে অনেক কিছুই ঘটে গেছে আমাদের জীবনে, আমার ছেলের জন্য আর কি অনেক কিছুই ঘটে গেছে ছেলের, আমাদের বলতে পারো ঘটে গেছে। যে আমার ছেলের একটা ক্রিটিক্যাল সমস্যা দেখা দিয়েছিল, যেটা নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম। তো ওকে নিয়ে ওকে হসপিটালাইজড করতে হয়েছিল আর কি, সেই জন্য আর কি আমি ভিডিও দিতে পারিনি। আর তাই রবিবারের ভিডিওটা যাচ্ছে শুক্রবারে, এত দেরি হয়ে গেল, আর মাঝে দুদিন আমি ওই জন্যই ভিডিও দিতে পারিনি। আর আমি জানি না কে আমার জন্য অপেক্ষা করছিলো কে করছিলো না। তো আমি আবার ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি, এরপর থেকে আমি কন্টিনিউ ভিডিও দেব আর কি, আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দিতে। আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাংসটা কষানো হয়ে এসছে, ওদিকে আমার ছেলের জন্য মাছের ঝোল করেছি, তো ওকে ওই মাছের ঝোলটা দিয়ে ভাত খাওয়াবো। আর আমাদের শুধু মাংস আর রাইস কুকারে ভাত করেছি, এই রান্না। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, দেখছিলে তো যে মেয়ের আঁকার স্কুলে গিয়েছিলাম, সেখান থেকে আস্তে আস্তে 10:30 বেজে গিয়েছিলো, তারপরে এসে রান্না শুরু করেছি, ছেলের ডিম সেদ্ধ খাইয়েছি, খাইয়ে রান্না শুরু করেছি। আর ছেলে যেহেতু মাংস খেতে চায় না, তাই সেই জন্য আমি ওর জন্য মাছ করেছি। তো ওদের একটা মাংস ধুয়ে দেবো, আর ওর একটা মাংস ধুয়ে দিয়েছিলাম, ও খেয়েছে, মাংসটা খেয়েছে। পরের দিন থেকে আমি কম করে ঝাল দিয়ে লঙ্কা দিয়ে মাংসটা রান্না করবো। আর এখানে এই যে রাইস কুকারটা এই যে ভাত বসিয়েছি, এই রাইস কুকারের রিভিউ তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, আমার চ্যানেলে আছে, গিয়ে দেখতে পারো। এই রাইস কুকারটা খুবই ভালো, ওয়ান পট আর কি, এই একটা পট সব কিছু বাসনকোসনের ছুটি করে দেবে আর কি, হাঁড়ি কড়া এইগুলো ছুটি করে দেবে। আর এদিকে গরম জল দিয়ে দিয়েছি মাংসে, আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ঘাম হচ্ছে, প্রচণ্ড রোদ্দুর, আর মাংসটা এখানে ফুটছে, আর দারুণ একটা স্মেল দেখা দিয়েছে। আর সত্যি আজকে রবিবার, তো রবিবার দিনটাই জমে গেল। আর আজকের এক মাস পরে আমাদের বাড়িতে মাংস এসেছে, এক মাস আমরা মাংস খাইনি বিভিন্ন কারণে, ইলিশ মাছ এটা এই মাছ ওই মাছ সেই মাছ করে পুকুর থেকে মাছ ধরা হচ্ছে, ভেটকি মাছ করে এইভাবেই চলে যাচ্ছিল, এক মাস পরে মাংস চিকেন রান্না হচ্ছে। আর ওদিকে আমি জলটা দিয়ে মাংস আর আলুটা সেদ্ধ হতে দিয়ে এসে একটা পেয়ারা খাচ্ছি, এই টাইমটা আমি যাও একটা ফল টল খেয়ে নিই আর কি, যা থাকে পেয়ারা আপেল যাই থাকে কলা যাই থাকে খেয়ে নিই আর কি। তো ফ্রিজটা এই ঘরে আনা হয়েছে, রান্নাঘরে ছিল আগে, তোমরা রান্নাঘরে দেখতে পেতে। এখন আমরা যেহেতু এই নিচের রুমটায় থাকি না, এটা আমাদের রুম ছিল আগে, এই নিচের রুমটা থাকি না, সেই জন্য ফ্রিজটা এখানে আনা হয়েছে, আর রান্নাঘরটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর কি, সুবিধার জন্য, যাতে রান্নাঘরটা একটু ফাঁকা ফাঁকা থাকে সেই জন্য। আর রান্নাঘরে ফ্রিজ থাকলে প্রচণ্ড নোংরা হয়। তো ভিডিওটা দেখতে থাকো। এটা হলো সন্ধ্যাবেলা ভুট্টা পুড়িয়ে খাচ্ছি আমরা সবাই, আমি আমার মেয়ে, সবাই বলতে আমি আমার মেয়ে, ছেলে খেতে পারে না, এখানে ভুট্টা পুড়িয়ে খাচ্ছি। ভুট্টা খেতে আমাদের দারুণ লাগে, এটা কাঁচা বাজার থেকে কিনে আনে আর আমরা এটাকে পুড়িয়ে খেয়ে নিই আর কি। তো এই জন্য ফ্রেশ থাকে ফ্রিজে বেশি করে, অনেকটা বেশি করে, প্রতিদিন তো আর পাওয়া যায় না, যখন করে আসে ফ্রিজে অনেকটা করে কিনে রেখে দেওয়া হয়, আর পরপর আমরা পুড়িয়ে খেতে থাকি। তো এই যে আজকের সন্ধ্যাবেলার টিফিন এই ভুট্টা, নয়তো অন্যদিন ছোলা, ভেজানো ছোলা খেয়ে, ছোলা টমেটো কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে, একটু লেবুর রস দিয়ে, নুন দিয়ে একটা চাট বানিয়ে খেয়ে নিই, আর নয়তো এইভাবেই আজকে খেতে থাকি। তো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা গুড ইভিনিং, সবাই কেমন আছো? জানি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, তো এখন একটা ভিডিও শুট করলাম, পুজোর শপিং ভিডিও, এটা আগে চলে আসবে আশা করছি, এটা আগে চলে আসবে, ব্লগ ভিডিওটা পরে আসবে, এই ব্লগটা পরে আসবে, আর শপিং ভিডিওটা আগে চলে আসবে। এই যে শপিং সব কিছু দেখানোর পরে দেখো কি অবস্থা, এগুলো আবার ভাঁজ করে আবার আলমারিতে রাখতে হবে, দেখতে পাচ্ছ তো? তার জন্য আমি একটু রেডি হয়েছি আর কি, লিপস্টিক পরেছি, জাস্ট লিপস্টিক পরেছি। লিপস্টিকের কালারটা কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু, হ্যাঁ।
আজকে সেই সকাল থেকে ভিডিও চলছে চলছে চলছে, জানি না কখন শেষ করব। এই আজকে রান্না বান্না কিছু নেই, রান্না বান্না বলতে ওবেলা মাংস রান্না করেছিলাম, দেখিয়েছি মাংস আছে, ছেলের জন্য মাছের ঝোল আছে, আর ভাত করব। এই ডিনার আমাদের, আর বেশি কিছু অন্য কিছু ডিনারের জন্য কিছু করব না আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যদি পছন্দ হয় লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলবে না। টাটা, বাই বাই।